নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 15ই মে রবিবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় একটু দীর্ঘ, যেহেতু আজ রবিবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কি মধ্যপ্রাচ্যে নতুন বিন্যাস তৈরি হচ্ছে? মিলিয়ন ডলারের প্রশ্ন কিন্তু এটা। এটাই আমাদের আজকের বিষয়। একটু তলিয়ে দেখা গেলেই তাহলে চোখে পড়বে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন পুরো বিশ্ব পরিস্থিতিকে আমূল পাল্টে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করছে, তখন মধ্যপ্রাচ্যের ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সেখানে নতুন বিন্যাসের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই অঞ্চলে দৃশ্যমান এবং অদৃশ্য এমন সমস্ত ঘটনা ঘটছে যাতে মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল এই এলাকায় নতুন করে বড় কোনো বিন্যাস তৈরি হতে চলেছে। চলতি মে মাসের প্রথম সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেছেন। তার আগে এপ্রিলের শেষের দিকে ইরানি মিডিয়া নিশ্চিত করেছে যে সৌদি আরব এবং ইরানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা ইরাকি এবং ওম্যানি সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত স্বাভাবিকরণ আলোচনার পঞ্চম দফার বৈঠক করেছেন। তার আগে আবার মার্চ মাসে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ, তিনি নাকি তুরস্ক সফর করেছেন। দীর্ঘ 14 বছরের মধ্যে সেদেশে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার এটাই প্রথম সফর। একই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সংযুক্ত আমিরাতের দুবাইয়ের এক্সপো 2020 অংশ নিয়েছেন এবং আমিরাত নেতাদের সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে আবুধাবির ক্রাউন প্রিন্স গত নভেম্বরে তুরস্কে যাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফেব্রুয়ারিতে আবার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। আর শীতকালে আমিরাত এবং ইরানের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিনিধি দল পরস্পরের দেশে বিনিময় সফর করেছেন। মধ্যপ্রাচ্যের এইসব কূটনৈতিক তৎপরতায় ওয়াশিংটনের কিছু ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পুনর্বিন্যাস নিয়ে গুঞ্জন রয়েছে। এটাকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমর্থকদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তাদের যুক্তি হলো, যদি আঞ্চলিক নেতারা দায়িত্বশীল আচরণ করেন এবং তাদের মতপার্থক্য আপোষ আলোচনার মাধ্যমে মীমাংসা করে নেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে। প্রশ্ন হলো বাস্তবে কি আদৌ তেমনটা ঘটবে? আমেরিকান ফরেন পলিসি সাময়িকীর কলামিস্ট স্টিভেন এ কুক মনে করেন, কূটনীতির এই সাম্প্রতিক উজ্জীবন মধ্যপ্রাচ্যে অবশ্যই শান্তি, ভালোবাসা এবং বোঝাপড়ার কিছুটা নতুন পরিবেশের সূচনা করেছে। অধিকন্তু এই অঞ্চলে চলমান বিভিন্ন পুনর্গঠন এবং বিন্যাসের মাধ্যমে এখানকার নেতাদের যদি গত দশকের মতো একই প্রতিযোগিতা এবং দ্বন্দ্বকে অনুসরণ তারা না করেন, তাহলে সাম্প্রতিক উজ্জীবন মধ্যপ্রাচ্যে অবশ্যই শান্তি, ভালোবাসা এবং বোঝাপড়ার নতুন পরিবেশের স্থায়িত্ব দেবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে প্রায় 50 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের অবস্থান পাল্টে দিয়েছিল। স্নায়ুযুদ্ধের শূন্য সমষ্টির কূটনীতিতে এটা তাদের জন্য বড় জয় ছিল। মিশরীয়রা এমন একটা প্রভাব বলয়ের ক্লাবে যোগ দেয় যেখানে সৌদি আরব, জর্ডান, ইসরায়েল এবং ছোট্ট পারস্য উপসাগরীয় রাজ্যগুলো ছিল। পরবর্তী দশকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার ফলে সেই দেশগুলো মার্কিন বান্ধব একটা রাষ্ট্রগোষ্ঠীর ভিত্তি গঠন করে, যা ওয়াশিংটনের জন্য এই অঞ্চলে তার লক্ষ্য অনুসরণ করা সহজ হয়ে যায়। এর মাধ্যমে এই অঞ্চল থেকে তেল নিয়ে যাওয়া, ইসরায়েলি নিরাপত্তায় সাহায্য করা, তথাকথিত সন্ত্রাসীদের মোকাবিলা করা, গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ করা, সবই তথাকথিত, এবং সেই সাথে ইরাক আক্রমণের মতো অন্যান্য অতি উচ্চ অভিলাষী আমেরিকান নীতি বাস্তবায়ন সিরিজের কাজ চালু হয়। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অংশীদারদের সাথে ওয়াশিংটনের সম্পর্কের বিশদ বিবরণ প্রকাশ হয়েছে। অবশ্যই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সাথে বিশ্বব্যাপী দাম বেড়ে যাওয়া সৌদি বা আমিরাত কেউই তেল উৎপাদন বাড়ানোর জন্য বাইডেন প্রশাসনের অনুরোধ কিন্তু গ্রহণ করেনি। এমনকি আমিরাত সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব থেকে পর্যন্ত বিরত থেকেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে একত্রিত করার চেষ্টা করছেন বা করেন, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কেউই তখন ওপেক প্লাসে তাদের অংশীদার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেনি। এটা বড় ধরনের একটা নতুনত্ব বই কি। মার্চের মাঝামাঝি আমিরাত দুবাইতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে একেবারে জমকালো আতিথ্য দিয়েছে। আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মানবতার বিরুদ্ধে তথাকথিত অপরাধের জন্য দায়ী বাসার আল আসাদের সফর থেকে কী বার্তা পাঠাতে চাইলেন তা কল্পনা করা মোটেও কঠিন নয়। সবথেকে বড় কথা, এতে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমিরাতের সম্পর্কের একটা ফাটল কিন্তু স্পষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে অনেক স্বৈরশাসক এসেছেন, অনেক স্বৈরশাসক গিয়েছেন, কিন্তু সীমানা এবং শাসন ব্যবস্থা খুব বেশি পরিবর্তিত হয়েছে বলা যায় না। 1973 সালের পর থেকে এই অঞ্চলের বেশিরভাগ প্রধান দেশ পরস্পরের সাথে সরাসরি লড়াই বন্ধ করে সন্ত্রাসবাদ এবং বিদ্রোহ দুর্বলদের কৌশল প্রথাগত আক্রমণের জন্য বেছে নেয়। তবে একটা তির্যক সামরিক ভারসাম্য বজায় থাকে, যা পরিবর্তনের জন্য প্রায় দুর্ভেদ্য প্রমাণিত হয়েছিল। উপরের তলায় বিশৃঙ্খলা থাকতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভিত্তি ছিল শক্ত। স্পেকট্রামের এক প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিমান ছিল, পর্যাপ্ত শক্তি প্রয়োগ করতে ইচ্ছুক হলে যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম ছিল। তার পেছনে ছিল ইসরায়েল। বর্ণালীর অন্য প্রান্তে আরব রাষ্ট্রগুলো ছিল, যারা একে অপরের বিরুদ্ধে কার্যকরভাবে আধুনিক যুদ্ধ চালাতেও হয়তোবা অক্ষম ছিল। ইরান এবং তুরস্ক এর মধ্যেই ছিল। এই পরিস্থিতিতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বহিরাগত শত্রুদের বিরুদ্ধে নিয়মিত শক্তি ব্যবহার করেছে। যেহেতু উভয়ই স্থিতাবস্থার কট্টর রক্ষক ছিল, তাই তারা বিদ্যমান ব্যবস্থাটাকে পুনর্নির্মাণের পরিবর্তে সংরক্ষণ করার জন্য কাজ করেছে। ফলস্বরূপ মধ্যপ্রাচ্য 30 বছরেরও বেশি সময় ধরে বড় কোনো প্রচলিত আন্তঃরাষ্ট্র যুদ্ধ দেখেনি। এর আংশিক ব্যতিক্রম ছিল 2006 সালের লেবানন যুদ্ধ, যেখানে ইসরায়েল লেবাননের ডিফ্যাক্টো শাসক সত্তা হিজবুল্লাহর সাথে যুদ্ধ করে। এটাও একটা ব্যতিক্রম ছিল, কোনো পক্ষই যুদ্ধ চায়নি। উভয়ই এতে হোঁচট খেয়েছিল এবং ফলাফলের দ্বারা এতটাই আঘাত পেয়েছিল যে তারপর থেকে তারা তাদের ভুলের পুনরাবৃত্তি আর করেনি। বাস্তব সত্যটা হচ্ছে সে সব কিছুরই এখন পরিবর্তন হতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের পরিবর্তন এই অঞ্চলের ল্যান্ডস্কেপ পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে। নতুন সামরিক এবং বেসামরিক প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথেই এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্রমেই গৌণ হতে শুরু করেছে, যেখানে আগে মূল ভূমিকা ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নতুন কৌশলগত সমীকরণ শুরু করেছে। কোন দেশ কার সাথে কতখানি কৌশলগত হাতটা এখন রাখছে তা জানা আমেরিকার পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠছে। যুদ্ধ সবসময় পরিবর্তন হয়, আর কোনো যুদ্ধ আগের মতো হয় না আবার। কিন্তু মাঝে মাঝে পরিবর্তনগুলো গভীর হতে থাকে। সাধারণত একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসে। এইসব পরিবর্তন মূলত অসামরিক প্রযুক্তিগত উন্নয়ন থেকে প্রবাহিত হয়। রেলপথ, টেলিগ্রাফ, রেডিও, বিমান, অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, পরমাণুর গোপনীয়তা প্রাথমিকভাবে বেসামরিক উদ্দেশ্যে তৈরি হয়েছিল। একবার আবিষ্কৃত বা উদ্ভাবিত হওয়ার পরে এগুলোকে দ্রুত যুদ্ধ নির্মাণে প্রয়োগ করা হয়। শিল্প বিপ্লব যেমন 19 শতাব্দীর শেষের দিকে এবং 20 শতাব্দীর গোড়ার দিকে যুদ্ধকে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করেছিল, তেমনি তথ্য বিপ্লবও আজ তাই করছে। তথ্যের যুগে নতুন নতুন প্রযুক্তির উদ্ভব হচ্ছে, কিন্তু এখনও কেউ জানে না যে কোনটা যুদ্ধে প্রভাবশালী হবে আর কোনটা প্রান্তিক প্রমাণিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন অবস্থা দেখা দিতে শুরু করেছে। নতুন সামরিক প্রযুক্তিকে প্রায়ই একটা বিদ্যমান সমস্যার জন্য রূপলি বুলেট হিসাবে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত কিছু নতুন প্রযুক্তি এতটাই মূল্যবান বলে প্রমাণিত হয় যে তারা সেগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। শিল্পযুগে বিমান, সাবমেরিন এবং যান্ত্রিক যানবাহন এই তৃতীয় পর্যায়ে পৌঁছেছিল। নিরন্তর আকাশ অভিযান চালানোর জন্য রাষ্ট্রের প্রয়োজন ছিল নিবেদিত বিমানবাহিনী। বিমানযুদ্ধ তার নিজস্ব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু এটাই স্থল এবং নৌযুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লজিস্টিক ক্ষমতা, উৎপাদন ক্ষমতা এবং কমান্ড ও কন্ট্রোলের সাথে নিয়মিত সমন্বয় করেছে। এই মুহূর্তে কেউ জানে না যে তথ্য বিপ্লবের কোন উদ্ভাবনগুলো যুদ্ধের নতুন জটিল ক্ষেত্র বিকাশের দিকে নিয়ে যেতে পারে।
ইউক্রেন আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাশিয়া এখান থেকে প্রাপ্ত সীমিত সুবিধে সত্ত্বেও সাইবার প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে বলে মনে হচ্ছে। সাইবার সৈন্যরা শত্রুর গতিশক্তি, রসদ, শত্রুর উৎপাদন, পরিবহন এবং কমান্ড এবং কন্ট্রোলে আক্রমণ করতে চাইবে। বিমান যুদ্ধের মতো সাইবার শক্তি একযোগে এবং অবিচ্ছিন্নভাবে সামরিক শক্তির অন্য সব উপাদানের সাথে সমন্বয় করবে। সাইবার ওয়ারফেয়ারের আবির্ভাব একমাত্র প্রযুক্তিগত পরিবর্তন নয়, যা যুদ্ধ বিপ্লবের জন্য হুমকি স্বরূপ। শিল্পযুগে সংঘাতকে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, বিমান ইত্যাদি যান্ত্রিক প্ল্যাটফর্ম দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছিল। যখনই বিশ্লেষকরা একটা রাষ্ট্রের সামরিক শক্তি মূল্যায়ন করতে চান বা যুদ্ধে দুই পক্ষের আকার বাড়াতে চান, তারা অবিলম্বে তাদের প্ল্যাটফর্মগুলো হিসেব করেন। তাদের কত ট্যাঙ্ক আছে এবং কী ধরনের ট্যাঙ্ক বা কটা প্লেন আছে, বিভিন্ন ধরনের জাহাজ আছে কটা। এখন কিন্তু প্রতিরক্ষা সক্ষমতার সেই হিসাব সম্পূর্ণ পাল্টে দিয়েছে বা পাল্টে যাচ্ছে সেই হিসাব। নতুন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কৌশলগতভাবে কে কার সাথে আছে তা জানা কঠিন হয়ে পড়েছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মানি এবং এর শেষার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো কিছু সামরিক বাহিনী শক্তিমান ছিল। বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে আরব রাষ্ট্রগুলো কখনোই সেই পর্যায়ে যেতে পারেনি। আজ নতুন নতুন সামরিক প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়ছে। বিশ্বের এখন প্রায় 5 দশক ধরে স্মার্ট যুদ্ধাস্ত্র রয়েছে এবং তারা ক্রমবর্ধমানভাবে যে কোনো যুদ্ধক্ষেত্রে প্রভাবশালী মেশিন হয়ে উঠছে। F-35 সামর্থ্যের সমন্বয় ভবিষ্যতের যুদ্ধের আরেকটা তরঙ্গ উপস্থাপন করে। এর উজ্জ্বল সেন্সরগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা উন্নত যুদ্ধ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয়। এগুলো সমানভাবে উজ্জ্বল দূরপাল্লার যুদ্ধাস্ত্রের সাথে যুক্ত। গোলা বারুদগুলো সরাসরি সেন্সর থেকে তথ্যের দ্বারা পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধ ব্যবস্থাপনা প্রোগ্রাম দ্বারা পরিচালিত হবে এমন যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি তথ্য ট্র্যাক রাখতে সক্ষম হতে পারে। একই সাথে এই সরঞ্জামগুলো দ্রুত লক্ষ্য এবং হুমকি শনাক্ত করতে পারে, তাদের ধ্বংস করার জন্য অস্ত্র বরাদ্দ করতে পারে এবং অস্ত্রগুলো চালু করতে পারে। F-35 এবং অনুরূপ জটিল অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল। মধ্যপ্রাচ্যের কিছু দেশ যথেষ্ট ধনী, তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য তারা যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের অধিগ্রহণ করার জন্য যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। ইসরায়েলের F-35 বিমান রয়েছে, সংযুক্ত আরব আমিরাত এগুলো পরে পাবে এবং সৌদিরাও হয়তো শেষ পর্যন্ত এগুলো পাবে, তবে মিশর, ইরাক এবং জর্দনের পাওয়ার সম্ভাবনা অনেক কম। তবে এর মধ্যেই প্রতিরক্ষা সম্ভাবনায় নতুন কিছু আসছে। এখন ড্রোনগুলো তথ্য যুগের যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দ্রুত আবির্ভূত হচ্ছে। ড্রোন মনুষ্যবিহীন এবং নিজেই চূড়ান্ত তথ্য সমৃদ্ধ যুদ্ধের অস্ত্র। যুদ্ধে নাগরিকদের বলি দিতে নারাজ দেশগুলোর কাছে ড্রোন একেবারে অত্যন্ত আকর্ষণীয়। তাছাড়া অনেক ড্রোনের যথেষ্ট পরিসর, অন্তর্নির্মিত সেন্সর, স্টিলথ ক্ষমতা এবং লক্ষ্যে নির্ভুল আঘাত হানার ক্ষমতা রয়েছে। অনেক সস্তা ড্রোন প্রথাগত প্রাথমিক সতর্কতা এবং আকাশ প্রতিরক্ষা রাডার সহ অনেক বেশি ব্যয়বহুল প্রযুক্তির মাধ্যমে শনাক্তকরণ এড়াতে পারে। একইভাবে ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা অস্ত্র দ্বারা ধ্বংস করাও কঠিন এবং দুর্বল লক্ষ্যবস্তুতে বেদনাদায়ক ক্ষতি সাধনে সক্ষম। ড্রোন অনেক ক্ষেত্রেই সর্বতোভাবে শক্তিমান না হলেও তাদের নিজস্ব ক্ষমতাকে সমন্বিত করা এবং অনির্দিষ্টকালের জন্য ভবিষ্যতের পাল্টা ব্যবস্থাগুলোকে অতিক্রম করার প্রচুর সম্ভাবনা রয়েছে। অনেক দেশ মাইক্রো ড্রোনের ওপর কাজ করছে, যা আরও সহজে শনাক্তকরণ এড়াতে পারে। অনেক দেশ ড্রোনের প্রধান দুর্বলতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রমও করছে। স্থলভাগের কোনো অপারেটরের কাছ থেকে তাদের কিছু ধরনের নির্দেশনার প্রয়োজন। অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত স্বচালিত ড্রোন সেটাও দূর করতে পারে। 75 বছর ধরে মধ্যপ্রাচ্য বিশ্বের মহা অস্ত্র পরীক্ষাগারে পরিণত হয়েছে। প্রধান অস্ত্র রপ্তানিকারী সোভিয়েতরা মিশরে, আমেরিকানরা ইরাকে আর রাশিয়ানরা সিরিয়ায় যুদ্ধে তাদের সর্বশেষ হত্যার মেশিন পরীক্ষা করেছে। আশ্চর্যজনকভাবে সস্তা থেকে স্বল্প ব্যয়বহুল ড্রোনও তা থেকে আলাদা নয়। এগুলো ক্রমবর্ধমান হারে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোতে আধিপত্য বিস্তার করছে এবং এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি বাহিনী কুর্দি বিদ্রোহী বা ইসলামিক স্টেটস যোদ্ধাদের বিরুদ্ধে সামান্যই বাস্তব সক্ষমতা প্রদর্শন করেছে।
এরপর তুর্কিরা ড্রোন আবিষ্কার করে, এর ফলে তারা আজ তাদের অটোমান গৌরব অনেকটাই ফিরে পেয়েছে। 2020 সালে লিবিয়ার বিদ্রোহী শক্তিমান খলিফা হাফতার লিবিয়ার রাজধানী ত্রিপোলি অবরোধ করেছিলেন এবং শহরটার পতন কেবল সময়ের ব্যাপার বলে মনে হয়েছিল। তারপর আঙ্কারা সেখানে উপদেষ্টা এবং ড্রোন সমৃদ্ধ একটা সেনাবাহিনী মোতায়েন করেছিল, যা লিবিয়ার কেন্দ্রীয় সরকারকে হাফতারের বাহিনীকে ধ্বংস করতে এবং তাকে রাজনৈতিক আলোচনায় বাধ্য করতে সক্ষম করে তোলে। একই বছর সিরিয়ার সরকার বিরোধীদের শক্ত ঘাঁটি ইদলিবের বিরুদ্ধে একটা বড় আক্রমণ শুরু করে বাশার আল আসাদ। ইরান এবং রাশিয়ার সহায়তায় পুনর্নির্মিত একটা সাঁজোয়া বাহিনী নিয়োগ করে আসাদ সরকার। এখানেও তুর্কি ড্রোনের একটা ঝাঁক সিরিয়ার সরকারি বাহিনীকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। পরবর্তী সময়ে 2020 সালে তুর্কি ড্রোনের আরেকটা বহর আজারবাইজানকে আগর্নো কারাবাখের বিতর্কিত অঞ্চলে তাদের সর্বশেষ রাউন্ডের লড়াইয়ে আর্মেনিয়ান স্থলবাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়। শুধু তুর্কিরাই ড্রোন ব্যবহার করে না, ইরানও মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন ব্যবহার শুরু করে তার বিভিন্ন মিত্র এবং প্রক্সিদের মাধ্যমে। 2019 সালের সেপ্টেম্বরে ইরান প্রায় 2 ডজন ড্রোন এবং 3টে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবকাইকের বিশাল সৌদি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রে আঘাত করে। ড্রোনগুলো সাইটের চারপাশে বিস্তৃত আকাশ প্রতিরক্ষা এড়াতেও সক্ষম হয়। এভাবে তারা কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের প্রায় অর্ধেক তেল উৎপাদন অফলাইনে নিয়ে যেতে সক্ষম হয়। তারপর থেকে ইরানের মিত্র এবং প্রক্সিরা বারবার ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনীকে ড্রোন দিয়ে আঘাত করেছে এবং সৌদি আরবের বিরুদ্ধে অবিরাম বিমান অভিযান চালিয়েছে। এই ধরনের আক্রমণগুলো উল্লেখযোগ্যভাবে কার্যকর হয়েছে। কয়েক বছর ধরে কূটনৈতিক ধাক্কাধাক্কির পর কেন সৌদিরা বাগদাদে ইরানিদের সাথে সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছিল তা বোঝার জন্য মনে রাখতে হবে যে এপ্রিল 2021 সালে হুতিরা ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবে 84 বার আক্রমণ করেছিল। 20 বছর আগে ইরান এবং তুরস্ক তাদের প্রতিবেশীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার জন্য খুব দুর্বল ছিল। তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ বেলুচি এবং কুর্দি বিরোধীদের সাথে লড়াই করতে পারেনি। আজ তারা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করছে। তুরস্ক এরই মধ্যে লিবিয়া এবং সিরিয়ার গৃহযুদ্ধ স্তব্ধ করে দিয়েছে। ইরান সম্ভবত সৌদি আরবের বিরুদ্ধে ইতিহাসে প্রথম সত্যিকারের কার্যকর জবরদস্তিমূলক বিমান অভিযান চালিয়ে রিয়াদকে একটা দরকষাকষির টেবিলে বসতে বাধ্য করেছে। আমিরাতরা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং শুধু স্বল্পমেয়াদে ইরানিদের জন্য অগ্রিম ছাড় দিচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে তাদের নিজস্ব একটা ড্রোন সেনাবাহিনী তৈরি করতে তারা যা যা করতে পারে তাই করছে। সামরিক প্রযুক্তির পরিবর্তনই মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য পুনর্নির্মাণের একমাত্র কারণ নয়। প্রায় 5 শতাব্দী ধরে একটা বহিরাগত মহাশক্তি সর্বদা এই অঞ্চলের আধিপত্য এবং চূড়ান্ত নিরাপত্তা গ্যারান্টার হিসেবে কাজ করেছে। 16 শতাব্দীর মাঝামাঝি অটোমান তুর্কিরা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ জয় করে এবং প্রায় 400 বছর ধরে শাসন করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতন হলে ব্রিটিশরা ক্ষমতা গ্রহণ করে এবং পরবর্তী 50 বছর ধরে একই ভূমিকা পালন করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভূমিকা থেকে কিছুটা সরে আসতে শুরু করে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানে এই অঞ্চল আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। এই সময় দেশটা কিছু আঞ্চলিক মিত্রকে পরিত্যাগ করে। জো বাইডেন মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুদের বলে চলেছেন যে তিনি আর বিচ্ছিন্ন হতে চান না, এমনকি কোনো না কোনো উপায়ে পুনরায় যুক্ত হতে চান। কিন্তু আমেরিকান মিত্ররা তার শাসন পরিবর্তনের এজেন্ডা নিয়ে সংশয় রয়েছে। 2016 সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেন তুরস্কে এই ধরনের এক কাজে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয়েছেন বলে মনে করা হয়। প্রেসিডেন্ট হয়ে তিনি সেই এজেন্ডা আবারও সামনে এগিয়ে নিতে চান বলে সন্দেহ আঙ্কারা, রিয়াদ, আবুধাবি এমনকি কায়রোরও রয়েছে। ফলে এই সব শক্তি নিজেদের বিরোধ দূরে ঠেলে দিয়ে নিজস্ব বা আঞ্চলিক ক্ষমতা কেন্দ্রিক একটা ভারসাম্য নির্মাণ করতে চাইছে। ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত পশ্চাদপসরণ এই অঞ্চলে মার্কিন মিত্রদের আতঙ্কিত করেছে একসময়। একই সাথে এটা প্রভাব বাড়ায় ইসরায়েলের। বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সাথে বোঝাপড়ার বিষয়ে মিশর এবং জর্দানের সাথে যোগ দেয়। সৌদি আরবও এটা অনুসরণ করবে বলে ধারণা ইসরায়েলি বিশেষজ্ঞদের, যদিও সম্ভবত সালমান বাদশা থাকাকালে এটা নাও হতে পারে। ইহুদি রাষ্ট্রের প্রতি এই দেশগুলোর আগের ঘৃণাকে
নমনীয় করার বিষয়টাকে একটা বাস্তবসম্মত উপলব্ধি বলে চিহ্নিত করতে চাইছে তারা। অনেকেই এই নতুন বন্ধুত্বকে আরব ইসরায়েল দ্বন্দ্বের সমাপ্তি হিসাবেও উদযাপন করেছেন। এমনকি ফিলিস্তিনিদের অমীমাংসিত দুর্দশাকে একপাশে রেখে ইসরায়েলের সাথে আরব নেতারা সম্পর্ক তৈরি করতে চাইছেন বলেও অনেকে অভিযোগ করেছেন, কিন্তু এটা শেষ দৃশ্য বলে মনে হয় না। এগুলো এমন এক অস্থিরতার প্রতিফলন যা নতুন কিছু সৃষ্টির লক্ষণ বলেই মনে হয়। আর শেষ পর্যন্ত এটাই মধ্যপ্রাচ্যে বৃহৎ শক্তির বাইরে একটা আঞ্চলিক বলয় তৈরি করতে পারে। বিশ্বে এক মেরু আর বহু মেরু ভিত্তিক প্রভাব বলয় তৈরির সংঘাত যেভাবে ইউক্রেন রুশ পশ্চিম সর্বাত্মক লড়াইয়ে রূপ নিয়েছে, তা দুই প্রধান শক্তির রক্ত এবং শক্তিক্ষয়ের মধ্যে বিশ্বের জন্য, বিশেষভাবে মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছে। এই জন্য প্রয়োজন শক্তিমান মুসলিম দেশগুলোর মধ্যেকার সমঝোতা, যার কিছু সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। এটা বিকল্প এক বৈশ্বিক শক্তির সৃষ্টি করতে পারে, তবে একেবারে এই মুহূর্তে হয়তো সেটা সম্ভব নয়। হতে পারে এক বা দু দশকের মধ্যে, যার ইঙ্গিত ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেইনি এবং তুর্কি নেতা এরদোগান দিয়েছেন বলাই যায়। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে, সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।